নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড ফাঁসির মঞ্চে ভগত বললেন দাঁড়ান লেনিন পড়ছি লেখা অরুণোদয় কুণ্ডু পাঠ চান্দ্রেই নিয়োগী আজ স্বাধীনতার এতগুলো বছর পর দেশপ্রেমের সংজ্ঞা বদলে যেতে পারে সাধারণ মানুষের মনে কিন্তু তেইশে মার্চের সকাল বারবার মনে করিয়ে দেয় দেশপ্রেমিকদের কাছে জীবন মৃত্যু বরাবরই ছিল পায়ের ফৃত্য ভগৎ সিং রাজগুরু সুখদেবের রক্তে স্নান করে যে সকালের সূর্যোদয় সেই দিন শিরদাঁড়ায় শিহরণ আনবে না এ কথা ভাবাও কষ্ট লাহোর ষড়যন্ত্র মামলার শেষ লগ্নে ভগৎ সিং এর বাবা কিষান সিং আদালতের কাছে একটি আবেদন করেছিলেন ভগৎ সিংকে আত্মপক্ষ সমর্থনে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য কারণ তিনি সম্পূর্ণ নির্দোষ উপযুক্ত প্রমাণ রয়েছে ছেলেকে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে আনার আকুল চেষ্টা আর কি কিন্তু সে কথা জানা মাত্রই এক কড়া চিঠি লিখে বাবাকে নিরস্ত করেন ভগত সেদিন তার এই কঠোর মনোভাবকে অনেকেই অকারণ জেদ বলে সমালোচনা করেছিলেন যে বাবা জানেন তার সুস্থ সবল সন্তানের মৃত্যু শুধু সময়ের অপেক্ষা তার কাছে এই চেষ্টা খুবই প্রাসঙ্গিক কিন্তু সেই সন্তানের থেকে এতগুলো কড়া কথা হয়তো মানুষটার প্রাপ্য ছিল না কিন্তু ভাবতে হবে এই আলোচনা কোনো সাধারণ মানুষকে নিয়ে হচ্ছে না যেখানে দেশের প্রতি ভালোবাসা সাধারণ মানুষে মানুষে ভালোবাসার মতো স্বার্থগন্ধে পূর্ণ সেই দেশপ্রেমিকদের কথা বলা হচ্ছে না এই আলোচনায় বলা হচ্ছে এক দেশপ্রেমিকের কথা উনিশশো সালে সুখদেবকে এক চিঠিতে ভগৎ সিং লিখছেন ভালোবাসা মানুষকে দুর্বল করে কিন্তু দেশের প্রতি প্রকৃত ভালোবাসা মনের উত্তরণ ঘটায় ভালোবাসা তখন মানুষের সাধারণ চাওয়া পাওয়ার গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে সর্বজনীন তাঁর সমাজবাদী ভাবনাকে কি অসাধারণ কবিত্বের সঙ্গে তুলে ধরেছেন চিঠির ছত্রে ছত্রে ভালোবাসা তার কাছে জ্বলন্ত আবেগ কিন্তু সে আবেগ জ্বলে পুড়ে খাঁক করে দেওয়ার নয় বরং জ্বলে শোনা হওয়ার বহু জায়গায় তার কথা থেকে মনে হয় নিজের জীবনের দাম তিনি দিতেন না যে কোনো রকম শাস্তির জন্য তিনি প্রস্তুত কথা বহুবার শোনা গেছে তার কাছ থেকে কিন্তু সুখদেবকে লেখা চিঠিগুলো প্রমাণ দেয় ব্যক্তি এবং সমষ্টির জীবনের কত উচ্চ মূল্য দিতেন তিনি জীবন বলিদান দিতে তিনি ভয় পান না কিন্তু আত্মহত্যার মহৎ উদ্দেশ্যে আত্মবলিদানের এক অপূর্ব সীমারেখা তিনি দেখিয়ে গেছেন একজন মানুষের জীবন যদি দেশ এবং সমাজকে নিয়ে যায় কোনো উন্নতির পথে অবসান ঘটায় কোনো অন্ধকারের তাহলে সেই মৃত্যু আত্মহত্যা নয় বরং তার মাথায় রয়েছে দেশপ্রেমের আত্মবলিদানের বিজয় তিলক তিনি আরও বলেছেন শুধু অত্যাচার সহ্য করে শেষ হয়ে যাওয়ার জন্য তিনি জেলে আসেননি এসেছেন রাজবন্দীদের হয়ে লড়াই করে জেলের জীবনযাত্রার উন্নতি ঘটাতে বন্দীদের নিয়ে এক সঙ্গবদ্ধ আন্দোলন গঠন করতে লাগাতার অনশন আর আন্দোলনের মধ্যে দিয়ে ব্রিটিশের আপাত ভালো মানুষের পিছনের ভয়ঙ্কর রূপ তিনি উন্মোচন করে দিয়েছেন দেশবাসীর কাছে যা এগিয়ে নিয়ে গেছে স্বাধীনতা সংগ্রামকে যখন দেশ আর সমাজের পরিস্থিতি প্রতিকূল তখন সমাজের জীবন বাঁচানোর রাজনীতি ইজি চেয়ারে বসা রাজনীতিবিদদের জন্যই তোলা থাক বলে কটাক্ষ করেছেন তিনি নিজের বাঁচার সমস্ত চেষ্টা জলাঞ্জলি দিয়ে ফাঁসির মঞ্চে তাদের জীবনের জয়গান সারা দেশের মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করেছিল সে কথা ইতিহাস জানে সেখানেই ভগৎ সিং এর মহত্ব মৃত্যুকে দিন বদলের উপলক্ষে উত্তরণ তাই তো যখন স্কেফল তাকে মৃত্যুর পরোয়ানা শোনাচ্ছেন তখন এক মনে লেনিনের বইতে মগ্ন ভগৎ সিং বই পড়তে পড়তেই বললেন একটু দাঁড়ান একজন বিপ্লবীর সঙ্গে আর এক বিপ্লবীর কথা চলছে নিশ্চিত মৃত্যুকে এভাবে পরিহাস করতে একজনই পারেন তাই তো তার জন্য জীবন মৃত্যু পায়ের ভৃত্য নয়টি দশক পেরিয়েও তার দেশপ্রেমের কাহিনী আজও অমর